অর্থাৎ রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদ কোনো রাজনীতি নাই। 5% রাজনীতিবিদ টিআইবি বলেছে, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব পার্লামেন্টে বলেছে। সুতরাং প্রথম কথা হচ্ছে গণতন্ত্রটা আনবে কে? রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদদের হাতে তো দেশ নেই। আপনি রাজনীতিবিদ ও এখন আপনি দেখেন পাশে আমার সাইড লাইনে ব্যবসা করে। অর্থাৎ আপনার আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে খাটাসের কাছে মুরগি বাগিয়ে দেবো। অর্থাৎ যদি আপনি বিড়ালের কাছে, বড় বড় কোন বিড়াল আছে না, তার কাছে মুরগি পাহারা দিলে বা শিয়ালের কাছে দিলে ওই খেয়ে ফেলে। এই জন্য দেখেন না, আলুর স্টক থাকে কোল্ড স্টোরেজে 10 লক্ষ টন, অথচ আলুর বাজার অনেক বেশি। আবার জনগণও দেখেন যে আলু তো আমাদের প্রধান খাদ্য না, এটা তরকারির অংশ। আমিও কিন্তু টেলিভিশনে বলছি আলু না খেলে কি হয়, আলু খাবে, তারপরেও তো লাভ দাম। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে আমি এখানে বিপ্লবী নেতা, তিনি টক শোতেও যান জুনায়েদ সাকি, তিনি তার বক্তব্যটা আমি মন দিয়ে শুনলাম। তার লক্ষ্য হচ্ছে নির্বাচন, কিন্তু আমার কাছে তো সন্দেহ নির্বাচন হয় কি হয় না। নির্বাচন হবে না নিশ্চিত করে যুদ্ধে নেমেছেন কেন? আর যদি নামেনি তাহলে বলেন কোন স্বৈরাচারকে এই অসহযোগ অহিংস আন্দোলন দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা গেছে? কেউ রিভলভার দিয়ে গুলি করবে, আপনি ভূত ছুড়ে দেবেন তাতে হবে না। আপনাকে সরকার স্বৈরাচার কি করতে হবে, সুতরাং রণকৌশল ঠিক করতে হবে। আমি টেলিভিশনে ওপেন বলেছি, এখন কোন বাহিনী দরকার ছিল? এই আন্দোলন ছড়াতেন সরকার, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, সরকারি দল সব একাকার হয়ে গেছে। পুরো রাষ্ট্রযন্ত্র আপনাদের পিছনে নেমে গেছে, ঝাঁপিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানে তাদের মনোনয়ন পঞ্চায়েতদের বৈঠকে বলেছিল যে তোমরা সব দামি প্রার্থী হও, স্বতন্ত্র প্রার্থী হও, কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এটার অর্থ কি? ওই যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এখন যাতে কেউ না বলতে পারে। আগেরবারে বিএনপি 14 সালে নির্বাচনে যায়নি বর্তমান, পরের বারে গিয়েও এজেন্টও ঢুকতে দেয় নাই।